সকালবেলা ঘুম থেকে উঠি, নারকেল তেল আর সুদল নিয়ে আমি চলছি নিচে, কিন্তু নিচে না, আমি এখানেই রাখলাম নারকেল তেল আর সুদলটা। মা মাখবে বলে চান করবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, আর শুভ সকাল। আজকে আমাদের বাড়ির কাছে ডাবগুলো পাড়িয়েছে, তো খাবো। আর তার সাথে আমার বাড়ি অ্যালোভেরা গাছ, আর এইদিকে চন্দ্রমল্লিকা গাছটাও কত সুন্দর হয়েছে। পুরো বাড়িতে অ্যালোভেরা গাছে একদম, মানে কী বলবো, বাগান হয়ে গেছে, অনেক অনেক অ্যালোভেরা গাছ হয়েছে। আমি একটা হোমমেড রেমিডিও দেখাবো অ্যালোভেরা দিয়ে, সেটা ভিডিওটা পরে আসছে, তো তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা মা কলাইয়ের ডাল ভিজিয়ে সেদ্ধ করে দিয়ে গেছিলো, আমি তার মধ্যে একটুখানি হলুদ নুন লঙ্কা দিয়ে সাদলাবো বলে সেটাকে রেডি করে রাখলাম। এরপর আমি ভাতটা মা বসিয়ে দিয়ে গেছিলো, বলেছিলো একটু নামিয়ে নিতে, তাই জন্য আমি নামিয়ে নিলাম ভাতটা। তো জল দিয়ে একটু নামিয়ে নিয়ে তারপর আমি ডালটা বসাবো। কুকুরের থালা বাটি রেডি করছি, কেননা ওদের ভাতটা ঠান্ডা করতে দিলে না সুবিধা হয়, ওদের খাওয়ার সময় অতিরিক্ত গরমটা থাকে না। কলাই ডালটা সাদানোর জন্য সামান্য তেল দিয়ে নিলাম কলায়, তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরেটা দিলাম, কেননা আজকে সম্পূর্ণ রান্নাই করেছি ডাল আলু ভাতে ভাত, যাকে বলে বাঙালির মধ্যবিত্ত ফ্যামিলির যেটাকে বলে খাওয়া। এই গরমে তো কোনো তরকারি খেতে ভালোই লাগছে না, তাই জন্য ঢ্যাঁড়স ভাতে আর জিরে লঙ্কা দিয়ে একটু আলু ভাতে পাকবো। কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটাকে বলে আর কি, সেটা হচ্ছে। তো প্রথমেই আমি গোটা জিরে শুকনো লঙ্কাটাকে ভেজে নিই, অন্য বাটিতে তুলে রাখলাম। তারপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটু হিং দিয়ে কলাইয়ের ডালটাকে ভালো করে সাঁতলে দেবো। এর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণ লঙ্কা তো মিশিয়ে রেখেছিলাম, কিন্তু চিনি তো দেওয়া যায় না কলাইয়ের ডালে, আমার মা বলেই দিল আগে থেকে, তাই জন্য না দিয়ে এটাকে সাঁতলে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো আজ পাতলা করে এইভাবেই খেতে ভালো লাগছে। রোজের তো তরকারি হয়, তরকারি খেতে রোজে ভালোও লাগছে না। আমাদের কুকুরগুলো কী দিয়ে খাবে দেখো, ওদের ভাতগুলোকে এই কারণেই তুলে রাখি যেতে তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে, আর আজকে সকালে টিফিন করা হয়নি জানো তো, তাই জন্য টিফিনের বদলে আমি ভালো একটু ফ্যানে ভাত খাবো, তার সাথে একটু ঘি দিয়ে আলু ভাতে দিয়ে। অনেক দিন খাইনি তো সেই খাবো বলে সেটাকে একটুখানি তুলে রাখবো। আর ডালটা আমি অন্য বাটিতে হয়ে গেছে মোটামুটি রেডি ফুটে, তো এখানে পরিষ্কার করে দিলাম। এরপর ভাতটা আমি ঠান্ডা করতে দেবো, প্রচণ্ড গরম ভাতটা আমার থালার মধ্যে, একটু ভেন্ডি ভাতে একটা, মানে ঢ্যাঁড়স ভাতে, আর আমরা তো ভেন্ডিই বলি সাধারণত, একটু আলু ভাতে দিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নেবো। তারপর জল দিয়ে আগে কুকুরের জন্য যে ভাতগুলো আছে সেটাকে রেডি করে রাখছি ওদের থালার মধ্যে, ঠান্ডা হয়ে যাবে। ওদের একটু জল জল মতো মানে খেতে ওরা ভালোবাসে, তো ওদের ডিম সেদ্ধ আর ফ্যান ফ্যান ভাত দিলে ওরা খেয়ে নেবে। এইদিকে কিন্তু কোনো জ্বালা নেই, আমার ভাতটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি এবার ঘি নিয়ে খেতে বসবো। অনেকক্ষণ কাজ করেছে, খিদে পেয়ে গেছে, তো এখন খাচ্ছি। আর দুপুরের দিকে তো আমি খেতেই পাচ্ছি না, যাকে বলে এই গরমে কেউ হয়তো দুপুরের দিকে খেতে পাচ্ছে না। আর রোজের তো লোডশেডিং হচ্ছে এত না বন্ধুরা, কী বলবো জাস্ট। আর অনেকদিন পর ঘি আলু ভাতে ভাত খেতে খেতে সেই স্কুল জীবনের কথা মনে পড়ে গেলো, যদি মা করে দিত আর তারপর আমরা খেয়ে দিয়ে স্কুলে যেতাম, তো এখন সেই আজকে আবার অনেক দিন পর খাচ্ছে, অনেক দিন খাওয়া হয়নি, তো খুব খেতে খুব ভালো লাগছিলো। আমি সাধারণত মুড়িটা খাই না খুব বেশি, তো আজ আমার খেতে কিন্তু খুব খুব ভীষণ ভালো লাগছে, মনে একটা তৃপ্তি লাগছিলো ঘি দিয়ে আলু ভাতে ভাত খেতে যাচ্ছে। তো খাওয়াটা কমপ্লিট করছি, আজকে তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েও পড়েছিলাম, তাই জন্য ভিডিও আর মাঝখানে করতে পারিনি। একবার বিকাল পাঁচটার সময় তোমাদের সাথে আবার দেখা হলো। দেখো চান টান করে এলাম, শ্যাম্পু করে এলাম ভালো করে, কী আরাম যে হচ্ছে গো বন্ধুরা, জলে তো সারাদিন হচ্ছে জলেই থাকি। আর তোমরা যখন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামের পেজটাকেও ফলো করে না। আর বাবা ওদিকে বলছে এই গাছে তো অনেক পেয়ারা হয়েছে, পেরে নিচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছে, পারিস না তোরা। ওদিকে আমার পাড়ার সময় হচ্ছে না, বাবা ওই জন্য পেরে একটা আমাদের জন বাবাকে দিল, খরগোশটাকে, তো এর নাম হচ্ছে জন, অনেকেই হয়তো জানো না। তো আমার বাড়ির সব থেকে কিউট সদস্য, আর তার সাথে তো আরও তিনজন তো আছেই, তো সে খাচ্ছে দেখো কীরকম কত সুন্দর। আর ওকে দিয়েছি দেখে এনার তো এখন একটু হিংসা হচ্ছে যে ওকে আদর করছে আমাকে করছে না, তাই ওনাকে এসে একটু আদর করতেই হচ্ছে আমার রু বাবাকে। ঘুমাবে 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 ঘুমাবে, আমার চোনটা হোঁচকা উলে ঘুমাবে ঘুমাবে।